আরেকটা নতুন ব্লগ নিয়ে। তো এখানে বৃষ্টির কারণে আমরা ব্লগ শুটিং করতে কিছু করতে পাচ্ছি না, প্রচণ্ড বৃষ্টি। কিন্তু আজকে আমরা যাচ্ছি অনেকদিন পরে কাছেই একটা জায়গায়, জায়গাটার নাম হচ্ছে পাওলা। তো পাওলাতে মেন অ্যাট্রাকশন হচ্ছে এখানে বিচ রয়েছে, সমুদ্র, আর সমুদ্রের সঙ্গে পাহাড়, পাহাড়ের ওপরে রয়েছে একটা দারুণ চার্চ। এটা খুব এখানকার অ্যানশিয়েন্ট চার্চ, পুরনো একটা চার্চ, চার্চের অনেক হিস্ট্রি আছে। তো চার্চে যেতে গিয়ে সেই হিস্ট্রিটা বলবো। আর এখন আমরা যাচ্ছি চার্চে যাওয়ার জন্য একটা সুন্দর পাহাড়ের ওপর দিয়ে, পাহাড়ি রাস্তা দিয়ে। তো এখানকার ন্যাচারাল বিউটি খুব সুন্দর। তো এখানে আমরা যেখানে আসছি এখান থেকে সমুদ্র দেখা যাচ্ছে পাহাড়ের ওপর থেকে। আর এই জায়গাটায় জাস্ট এই ন্যাচারাল বিউটি, যে প্রাকৃতিক সৌন্দর্য, এটাই উপভোগ করার মতো। তো চলো দেখতে থাকো। এরকম রাস্তা দিয়ে যেতে যেতে দেখতে পেলাম চেস্টনাট গাছ। এইগুলো হচ্ছে চেস্টনাট, এগুলোকে ইটালিয়ানে বলা হয় কাস্তানিয়া। এগুলো ছাড়াতে হবে পরে, এগুলোর মধ্যে প্রচুর কাঁটা, হাত দিয়ে ছাড়ানো যায় না, কাঁটা ভর্তি। তো বাড়িতে গিয়ে এটাকে ছুরি দিয়ে কেটে তারপরে। হানি বানানোর জন্য এই সমস্ত এরকমভাবে রাখা রয়েছে, বক্স করা রয়েছে, এগুলো এইভাবে ন্যাচারাল হানি প্রোডিউস করা হয়। হ্যাঁ, চারিদিকে প্রচুর মৌমাছি। রাস্তা ধরে যে চার্চে যাচ্ছিলাম, যাওয়ার পথে দেখলাম পুরো পাহাড়ে আগুন লেগেছে। দেখো পুরো ওই রাস্তাটা পুরো একদম ধোয়া হয়ে গেছে, গাছগুলো সব নষ্টটা। তো এই হচ্ছে চার্চটা, এই এই জায়গাটার নাম হচ্ছে পাওলা। আর এইটা, এই চার্চটা পাওলাতেই রয়েছে। এটা হচ্ছে ওল্ড ক্যাথলিক চার্চ। তো ব্যাসিলিকাটা যে রোমান চার্চ রয়েছে, রোমান ক্যাথলিক চার্চের ওল্ড ভার্সন হচ্ছে এটা। তো সেই সময় এটা স্টার্ট হয়েছিল অ্যারাউন্ড 15th century, অনেক পুরনো চার্চ এটা। এই চার্চের ভেতরে গেলে দেখা যাবে। আর এটা হচ্ছে সান ফ্রান্সিসকো দি পাওলা, যে তো তার হচ্ছে বার্থ প্লেস। তো তার স্ট্যাচু রয়েছে,
আর এই আমি যে চার্চ এগুলো দেখাচ্ছি এটার উদ্দেশ্য কোনো রিলিজিয়ানকে বড় করে দেখানো বা এই ধরনের ব্যাপার নয়। আমি যেখানটা থাকি ওখানে যে যে জিনিস দেখতে পাওয়া যায় একমাত্র সেইগুলোই আমি তুলে ধরার চেষ্টা করি ব্লগে। তো প্লিজ এটাকে কেউ অন্যভাবে নেবেন না। তো লেটস গো ইনসাইড। দিকে রয়েছে সান ফ্রান্সিসকো দি পাওলোর স্ট্যাচু। তো ইনি সান ফ্রান্সিসকো দি পাওলো 1416 সালে পাওলাতে জন্মগ্রহণ করেছিলেন এবং এর পরিবার ছিল খুব দরিদ্র কিন্তু এরা খুব ধার্মিক ছিল। তিনি এই সান ফ্রান্সিসকো দি পাওলো, এই যে দেখো এই সান ফ্রান্সিসকো দি পাওলো স্ট্যাচু রয়েছে, তো ইনি কিন্তু একজন 12 বছর বয়সে সান মার্কো আর্জেন্টিনার কনভেন্টে একজন প্রিয়ার হয়েছিলেন। ফ্রান্সিসকো আরও নানা কারণে বিখ্যাত ছিলেন কারণ উনি একই সময়ে বিভিন্ন জায়গায় উপস্থিত হতে পারতেন। তো তখন থেকেই মানুষ ওনার যে অলৌকিক জাদুকরী ক্ষমতা এটা সম্পর্কে জানতে পারে। ক্যান্ডেল লোকে জ্বালায় এখানে, বিভিন্ন সবার সুস্থতা কামনার জন্য ওনার কাছে প্রেয়ার করেন। এরা খ্রিস্টানরা মানে যে এই সান ফ্রান্সিসকো যিনি, ইনি খুব জাগ্রত, ইনি লোকের প্রেয়ার শুনতে পান এবং মানুষকে হেল্প করেন। তো সেই জন্য এই বিশ্বাসে ওনারা সবার সুস্থতা কামনার জন্য এরকমভাবে ক্যান্ডেল জ্বালায়। তো আমরাও এখানে গিয়ে ক্যান্ডেল জ্বালিয়েছিলাম। এই যে দেখছো চার্চের এটা আরেকটা রুম, এটাকে এই জায়গাটাকে রয়েছে কনফেস রুম। এখানে খ্রিস্টানরা বলে যে ওরা কোনো অপরাধ করলে, সাপ্তাহিক কোনো কিছু অপরাধ বা কিছু, ওরা এখানে এসে কিন্তু ওর ভগবানের কাছে ক্ষমা চায় বা কিছু ক্ষমা চেয়ে নেয়। এইবার আমরা ঢুকে গেছি এই মেইন চার্চের ভেতরে, যেখানে এই সান ফ্রান্সিসকো দি পাওলো যে এনার বিভিন্ন রকমের ফটো রয়েছে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এরকম সমস্ত দেয়ালে রয়েছে, এরকম আঁকা রয়েছে দেখো ফ্রেম করা। আবার এগুলো কিন্তু এবার মেইন চার্চের ভেতরেও কিন্তু ওনার আবার ওপরে এখানে রয়েছে জেসাস। সান ফ্রান্সিসকো পোপ ফ্রান্সিস 1507 খ্রিস্টাব্দে শুক্রবার দিন মারা যায়, যখন নাকি প্যাশন অফ যিশু উদযাপিত হয়, অর্থাৎ যিশুখ্রিস্টকে যেদিন ক্রুশবিদ্ধ করে মারা হয়েছিল গুড ফ্রাইডে আমরা জানি। তো এই জন্যই কিন্তু এই চার্চটি, ইনি এই মানুষটি অনেক বিখ্যাত ছিলেন এবং এই চার্চটিও অনেক বিখ্যাত, এখানে খ্রিস্টানরা এটাই মানে। এবং এই ফ্রান্সিসের নাম অনুসারে কিন্তু এই এখানে মানুষের ছেলেদেরও এরকম ফ্রান্সিসকো নাম দেওয়া হয় ছেলে হলে।
তো চলো চার্চের ভেতরটা তোমাদের খুব ভালোভাবে ঘুরিয়ে দেখালাম, এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব অন্য একটা দিকে। তো বেরোনোর সময় দরজার মধ্যে দেখতে পেলাম তামার কপারের দরজা এগুলো। তো এই দরজার মধ্যে যিশু খ্রিস্টের বেবি অবস্থায়, যেগুলো ইটালিয়ানে বলে বাম্বিনো যিশু, ছোট যিশু খ্রিস্টকে বলা হয়, তো ওই যিশুর ছোট ছোট মানে বিভিন্ন জীবনের সময়, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত জীবন কাহিনীটাই এই তামার ছোট ছোট মূর্তি করে দরজার গায়ে তুলে ধরা হয়েছে বিভিন্ন ছোট ছোট স্টোরিতে। Immagini sì. Con Gesù. Con Gesù. Questo è quando ha partorito. Bravo, quando sto andando. Questo è quando è arrivato l'Arcangelo Gabriele. Questo non lo so. এবার আমরা চলে এসেছি সেই জায়গায় যেখানে নাকি দেখানো হয়েছে বিভিন্ন ন্যাটিভিটি স্কিন, মানে হচ্ছে যিশুখ্রিস্টের জন্ম থেকে বড় হয়ে বেড়ে ওঠার যে গল্প, সেগুলো ছোট ছোট আকারে এরকম আর্ট, বিভিন্ন ডিফারেন্ট আর্ট অবজেক্টের দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। এইটা হচ্ছে খ্রিস্টানদের একটা ট্র্যাডিশান, এটা এই মেনলি দেখানো হয় এই ক্রিসমাস সিজনের সময়, এই স্পেশাল এক্সিবিশন হয়। আর ক্রিসমাস টাইমে বিভিন্ন গ্রামে গ্রামে এই ধরনের ছোট ছোট জিনিস, এরকম আর্ট এক্সিবিশন করা হয়, যেখানে মানুষেরা সেজে গুজে এরকম মানে অরিজিনালি এরকমভাবে এগুলো দেখায়। তো এটারই আমরা এরকম ফর্ম দেখতে পাচ্ছি এখানে রয়েছে। আর এই জিনিসটা দেখলে আমার ছোটবেলার ঝুলনের কথাটা খুব মনে পড়ে যায়। এই ন্যাটিভিটি সিনারিওর মধ্যে আমরা যে সমস্ত চরিত্রগুলো দেখতে পাচ্ছি এখানে কিন্তু এক্সিবিট করা হয়েছে, যেগুলো সেই ফিগারগুলো এগুলো রিপ্রেজেন্ট করছে কি ছোট ছোট বেবি যিশু, তারপরে ওর মাদার মেরি, মেরির হাজব্যান্ড জোসেফ, তো এই ধরনের ছোট ছোট ক্যারেক্টার রয়েছে। আর এই এখানে কিন্তু বিভিন্ন স্টোরিও বলা রয়েছে, যেমন শেপার্ডের স্টোরি রয়েছে, শিপের স্টোরি রয়েছে, বিভিন্ন অ্যাঞ্জেলসের স্টোরি রয়েছে, তো এগুলোও কিন্তু এখানে ডিসপ্লে করা হয়েছে এই কেভের মধ্যে। চলো চার্চের ভেতর থেকে ঘুরে আমরা বাইরে চলে এসেছি, আর এখন সন্ধেও হয়ে গেছে।